বাংলা আর কিছুদিন পরেই সন্তোষ ট্রফির মূল পর্ব খেলতে কেরালা যাবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাংলা দলের অন্যতম সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য, যে বাংলা দলের কোয়ালিফায়ার্স রাউন্ডে গোল করেছেন, নিজের নামের প্রতি সুবিচার করেছেন সিএফএলেও। ঠিক যেভাবে প্রদীপের আলোয় উত্তরণ ঘটেছে সেই মহিতোষ রায় রাজবংশী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মহিতোষ, সামনে প্রথম কী লক্ষ্য তোমার? সামনে একটাই লক্ষ্য, বাংলাকে যাতে আমরা চ্যাম্পিয়ন করাতে পারি। আপাতত এই লক্ষ্যটাই স্থির করে আমরা এগিয়ে চলছি, তো এইটাই বলবো যে বাংলাকে যাতে চ্যাম্পিয়ন হয় সেটাই আমরা চাইবো সবাই। কলকাতা ফুটবল লীগ, এটা প্রথমবার নয় কলকাতা ফুটবল লীগ খেলার অভিজ্ঞতা, বা এই বছর কলকাতা ফুটবল লীগটা মানে কেন আলাদা, কীভাবে আলাদা হলো তোমার কাছে? এবছর যেহেতু ফরেনার কম ছিল, মানে বিদেশি প্লেয়ার দুটো করে খেলাও ছিল, তো অনেক বাঙালি প্লেয়ার সুযোগ পেয়েছে, তেমনি আমিও সুযোগ পেয়েছি এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে পেরেছি। এবং থ্রু আউট টুর্নামেন্ট আমরা খুব ভালো খেলেছি, আমাদের জর্জ টেলিগ্রাফ টিম খুবই ভালো খেলেছে, দুর্ভাগ্যবশত আমরা সেমিফাইনালে এসেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই মোটামুটি খুবই ভালো খেলেছে। অবশ্যই, এবার যদি একটু তোমার পূর্ব পরিচিতির দিকে আসি, যে কীভাবে ফুটবলে হঠাৎ করে ফুটবল খেলা কেন? ফুটবলটা ছোটো থেকেই ভালো লাগতো, কিন্তু আমি পড়াশোনার চাপের জন্য ফুটবলটা সেভাবে খেলতে পারিনি ছোটো থেকে। তো আমি যখন এইচএস দিই তারপর থেকে আমি ফুটবল খেলা শুরু করি, এবং আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলাম, সেটাকে কুইট করে আমি ফুটবলে আসি। এবং প্রথম আমি ফিফথ ডিভিশন থেকে শুরু করি, এবং তারপর আস্তে আস্তে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, বি প্রিমিয়ার এতে আমি এই জর্জ টেলিগ্রাফে সাইন করি। অবশ্যই, এবং ফুটবল খেলার ক্ষেত্রে বাড়ির লোক কীভাবে ব্যাপারটা নিয়েছিল? যখন তুমি ইঞ্জিনিয়ারিং কলেজ কুইট করে বললে যে আমি ফুটবল খেলবো, তখন বাড়ির লোকের কী প্রতিক্রিয়া ছিল? এটা অনেকটা বড় কাহিনী একটা, কিন্তু আমি সংক্ষেপে বলছি। প্রথমে মা বাবা তো খুবই অসন্তুষ্ট ছিল যে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং কুইট করে দিয়ে ফুটবলে আসাটা, কারণ ফুটবলে একটা ভবিষ্যৎটা তখন ঠিক ছিল না, মানে ফিউচার, মানে ফুটবল নিয়ে ফিউচার যে হবে সেটা ভাবতে পারিনি কখনো। সে তারা ভেবেছিল ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং থেকে চাকরি বাকরি করবে, কিন্তু আমি ডিসিশনটা নিই, বাবা মার সাথে আলোচনা করি, সবাই অসন্তুষ্ট ছিল, কিন্তু আস্তে আস্তে যখন বাবা মা বুঝতে পারলো যে ফুটবলটা নিয়ে আমি একটা কিছু করতে পারবো, তো তখন থেকেই বাবা মা সাপোর্ট করছে। এবং পরিবারের অন্যান্য সদস্য যেরকম ঠাকুমা, পিসি, পিসা, মামা, কাকু, সবাই, জেঠু, সবাই সাপোর্ট করেছে, তো ওই জন্যই আমি এত দূরে আসতে পেরেছি। টিভিতে খেলা দেখেছে এবছর কলকাতা ফুটবল লীগ, তারপর বাংলার খেলাও টিভিতে দেখানো হয়েছে। আইএফএর এটা একটা উদ্যোগ যে বাংলার খেলা টিভিতে লাইভ দেখানো হয়েছে, বাংলার দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সিএফএলটাও যেরকমভাবে ঠিক পৌঁছে দেওয়া হয়েছে। টিভিতে খেলা দেখে তোমার বাড়ির লোক তো নিশ্চয়ই তোমার খেলা দেখে, কী বলে? না, প্রথম যেদিন এর আগেও আমাকে দেখেছিলো, আগের বছর সিএফএলে আমি এরিয়ান্সে ছিলাম, ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছিলাম, তো তখন দেখেছিলো, কিন্তু এবছর আমি প্রথম ম্যাচেই গোল পেয়েছিলাম এবং ম্যান অফ দ্য ম্যাচও পাই, তো টিভিতে দেখে বাবা মা এবং পরিবারের সবাই খুব খুশি হয়েছিল, এবং তারা বলল যে এটা তো শুরু, এবার এখান থেকেই তোকে ভালো করে আরও বড় হতে হবে, তো সেইটাই চেষ্টা করছি আগামী দিনে যাতে আরও বড় হতে পারি। অবশ্যই, কোচ, সবার উত্থানের ক্ষেত্রে কোচের একটা ভূমিকা থাকে, তোমার জীবনের প্রথম ফুটবল প্রশিক্ষককে? আমার প্রথম প্রশিক্ষক বলতে নির্মলেন্দু দেবনাথ, উনি আমাদের ডিস্ট্রিক্ট কোচ ছিলেন, তো ওখানে আমি প্রথম ডিস্ট্রিক্ট ক্লাব সই করি আগরপাড়াতে, এবং তারপরে আস্তে আস্তে আমি যখন তখন এ পাড়ায় এদিক ওদিক খুব খেলতাম, তো ওখান থেকে একটা দাদা ছিল বিশ্বজিৎ পাত্র বলে, ডাক নাম গোয়েন্দা, তো ওই প্রথম আমাকে ফার্স্ট ডিভিশন ক্লাব জানবাজারে নিয়ে যায়, তো সেখান থেকে আমি ট্রায়াল দিই এক মাস, এবং তারপরে আমাদের সত্যব্রত শর্মা বলে একজন কোচ ছিলেন, সত্য স্যার এবং সুকান্ত স্যার, তো সত্য স্যার আমাকে খুব ভালোবাসতেন এবং সত্যদাকে আমি নিজের দাদার মতোই মানি, স্যারও মানি, তো উনি প্রথম আমাকে একটা বলেছিলেন যে আশ্বাস দিয়েছিলেন যে তুই পারবি, তুই যেটা চেষ্টা কর, এবং তখন থেকে আমি ফুটবলের প্রতি একটু বেশি ভাবুক হয়ে ফেলি এবং এই ফুটবলটা নিয়ে এগোনোর চেষ্টা করেছি। এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন ক্লাবে গেছি, যেরকম হাওড়া ইউনিয়ন, তারপরে এরিয়ান্স, তারপরে এই বছর জর্জ টেলিগ্রাফে ছিলাম। অবশ্যই, ম্যাচের আগের দিন অনেক খেলোয়াড়ের অনেক রকম টোটকা থাকে, যেন কেউ হোর্সটা হয়তো ম্যাচের দিন ডান পায়ে আগে পড়ে, বাঁ পায়ে আগে পড়ে, বা ম্যাচের দিন সকালে ঘুম থেকে উঠে কিছু একটা বিশেষ কিছু করে, এরকম কোনো টোটকা আছে তোমার ম্যাচের দিন বা ম্যাচের আগের দিন বা ম্যাচের নামার আগে? না, সেরকম টোটকা নেই, আমি যেই বুটটা পরে প্র্যাকটিস করি ম্যাচের আগের দিন, আমি সেই বুটটা পরেই খেলার চেষ্টা খেলি আর কি, এবং ওই আমি কন্টিনিউ করি ওই বুটটা পরেই প্রতিটা ম্যাচ খেলার জন্য, যতদিন না বুটটা কিছু হচ্ছে ততদিন আমি ওই বুটটা পরেই খেলি,
তো সেরকম কোনো টোটকা নেই। এবং টোটকা বলতে একটা জিনিস মানি, যে আমি ম্যাচের আগে সবসময় বাড়ির লোককে ফোন করি এবং গ্রামের লোক, গ্রামে আমার ঠাকুমা থাকে, ঠাকুমাকে সবসময় ফোন করে একটা প্রণাম জানাই। তো এটাই আমার কাছে টোটকা টাইপের। অবশ্যই এখনও পর্যন্ত প্রচুর ম্যাচ খেলেছো, কলকাতা ফুটবল লিগে খেলেছো, বাংলার হয়ে খেলেছো, আইএফএ শিল্ডও খেলেছো গত বছর। তবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটা স্পেশাল ম্যাচ বা সবচেয়ে সেরা ম্যাচ তোমার, তুমি তাহলে কোনটাকে বাছবে? সেরা ম্যাচ বলতে এবছর বিএসএসএল এগেনস্টে একটা আমরা ম্যাচ খেলেছিলাম, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেই ম্যাচটাতে আমি একটা গোল করি। সেই গোলটা মানে হয়ে গেছে বলবো না, মানে খুবই মানে একটা মানে আশ্চর্যজনক গোল হয়ে গেছিলো। এবং যে ক্রসটা করেছিল সেও খুব একটা ভালো ক্রস করেছে এবং আমিও গিয়ে কানেক্ট করেছি। তো ওই গোলটা আমার খুব মানে আর কি মেমোরেবল একটা গোল আমার লাইফে কলকাতা লিগে। তো ওই ম্যাচটাকে আমি মেমোরেবল একটা ম্যাচ বলতে পারি আমার জীবনে। আর কি ইচ্ছা বাংলা সন্তোষ ট্রফি জিতলে কীভাবে সেলিব্রেট করবে? ইচ্ছা তো আছে, কারণ আমাদের কোচ রঞ্জন স্যার আমাদের প্রতি ভরসা রাখছে এবং রঞ্জন স্যারকে আমি অনেকদিন ধরেই চিনি, মানে রঞ্জন স্যারের সাথে আমার অনেকদিন আলাপ। তো স্যারের আমি স্যারের সাথে জর্জটা লিগে করছিলাম, তো আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না স্যার কী চাইছে সেটা বুঝতে। তো স্যারের প্রতি আমাদের ভরসা আছে সবারই, স্যারেরও আমাদের প্রতি ভরসা আছে। তো একটা মানে গুড রেজাল্টের আমরা আশা করে আছি এবং অনেকদিন বাংলায় সন্তোষ ট্রফি আসেনি, তো এবছর আমরা চাইছি যে নিজের 100% দিয়ে যাতে সন্তোষ ট্রফিটাকে বাংলায় আনা যায় এবং স্যার কোচ তারপরে জয়দীপ স্যার সবার যাতে নাম আমরা উজ্জ্বল করতে পারি এবছর। অবশ্যই অবশ্যই, তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল আগামী সন্তোষ ট্রফির জন্য। আমরা আশা করব যে বাংলার মুখ উজ্জ্বল করবে এবং আইএফএ কোচ সাপোর্ট স্টাফ ছাড়া যারা বাংলার ফুটবল প্রেমী রয়েছে, যারা আশায় বুক বাজছে এবছর সন্তোষ ট্রফি বাংলা আসবে, তাদের নিশ্চয়ই স্বপ্ন সফল হবে। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মোহিতোষের বাবা এবং মা। আমি প্রথমে মোহিতোষের বাবার কাছে প্রশ্ন করব। ছেলে ফুটবল খেলছে, টিভিতে দেখছেন এবং অসাধারণভাবে এবছর উত্থান ঘটেছে মোহিতোষের, দুর্দান্ত ফর্মে রয়েছে, ছেলের খেলায় বা খেলা দেখে কতটা খুশি লাগে? ছেলের খেলা দেখে বা আমার তো খুশি হবেই, আমিও খুব খুশি। এবছর ও জস্টেলিগ্রাফ হয়ে সিএফএল খেলেছেন এবং বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে ভালো খেলেছে। অবশ্যই ছেলে যখন প্রথমবার বলল যে ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে ফুটবল খেলবে, সেটার পর আপনার কী রিয়াকশান ছিল? আমার ছেলে মোহিতোষ তো ভালো পড়াশোনায় খুব ভালো ছিল, সবাই আমার চায় যে পড়াশোনা ছেলে ভালোভাবে করলে একটা জায়গায় পৌঁছাবে, কিন্তু যেহেতু ও প্রথম থেকেই ফুটবলের সঙ্গে, ফুটবল আমাদের এই বৈশাখী মাঠেই খেলতেন, কিন্তু কোনো কোচিং সেন্টারে আমি ওকে দেইনি, তার জন্য একটু খারাপ লেগেছে। এখন ছেলের খেলা দেখে আমার ভালোই লেগেছে লাগছে। অবশ্যই আমি মোহিতোষের মায়ের কাছে জিজ্ঞেস করব যে মোহিতোষ আর কিছুদিন পরেই বাংলার হয়ে আরও একটা পরবর্তী পর্ব আসতে চলেছে, যেখানে বাংলার কেরালা যাচ্ছে সন্তোষ ট্রফির মূল পর্ব খেলতে, তার আগে ছেলের কাছে মায়ের কী বার্তা থাকবে? আমি চাই যে ও বড়ো হোক, মানে ভালো জায়গায় পৌঁছাক, যেহেতু পড়াশোনা ছেড়ে দিয়েছে সেহেতু তো একটা লাইনে যেতে হবে, সেই জন্য ভগবানের কাছে, ঠাকুরের কাছে, সবার কাছে প্রার্থনা করি যাতে ও ভালো জায়গায় পৌঁছায়, যাতে ভালো হয় ভবিষ্যৎ, যাতে ভালো খেলতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। অবশ্যই আমি আরও একটা প্রশ্ন করব যে যখন ছেলে ভালো খেলে তখন ঠিক কতটা গর্ব অনুভব হবে, কতটা মানে এইটা বলে বোঝানো সত্যিই হয়তো খুব কঠিন, কিন্তু তাও যদি ভাষায় প্রকাশ করতে হয় তাহলে ঠিক কতটা আনন্দ হয়। হ্যাঁ, এবার ও টিভিতে খেলা দেখে খুবই ভালো লাগছিল, পাশাপাশি বন্ধুবান্ধব সবাই জেনে গেছে যে ও খেলবে, খেলার দিন সবাই আমাকে ফোন করে, এবার আমিও ওই টিভি কখন 2:00 বা 2:30 টিভি নিয়ে বসে থাকি ওর খেলা দেখার জন্য, যখন ও খেলে তখন খুবই ভালো লাগে। অবশ্যই যেরামটা ঠিক মোহিতোষের বাবা মাও জানালেন যে ছেলের খেলায় খুশি, ছেলের যেভাবে উন্নতি করছে তা দেখে সত্যি ওনাদেরও গর্ব হয় এবং ছোটোবেলা থেকে যেভাবে উঠে আসা সাহসী সিদ্ধান্ত ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন, যেই স্বপ্নে পাড়ি দিয়েছেন মোহিতোষ রায়, এখন পর্যন্ত তিনি বাংলা দলের সদস্য মোহিতোষ রায় এবং মোহিতোষের স্বপ্ন বাংলার হয়ে সন্তোষ ট্রফি জেতা, এটাই এখন একমাত্র এবং মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে মোহিতোষ।
ক্যামেরায় অরিজিতের সঙ্গে আমি অনির্বাণ, দেখতে থাকুন আইএফএটিভি।